আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো রান্না বান্নার ভিডিও নিয়ে আজও আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিও শুরুতে বলতেছি, আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি কাজ করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কাজগুলো শুরু করে দিলাম। আজ ভাগিনা ভাগ্নির জন্য কিছু পছন্দের রান্না করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি খিচুড়িটা রান্না করে নিতেছি। আগে থেকে মাংস রান্না করে রেখেছি, সেগুলোই খিচুড়ির সাথে একসাথে মিক্স করে নিই। চাউল ডাউলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে কেটে রাখা দুটি টমেটো দিয়ে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। পানিটা শুকিয়ে গেল, এরপর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। এ পাশ থেকে চাটা বসিয়ে দিলাম, চাটাও হয়ে গেল। এ পাশ থেকে চুলে একটি পাইপেন বসিয়ে দিলাম, এরপর তেল দিয়ে এক এক করে সব ডিমগুলো এভাবে ভেজে নিব। এখন সবাই টেবিলে খেতে বসে গেল, এরপর সবাইকে খাবার দিয়ে দিলাম, সবাই খেয়ে নিল। সকালের নাস্তাটা সবাই মিলে খেয়ে নিলাম, এরপর কাজকর্মগুলো করা শুরু করে দিলাম। এবার কাজগুলো গুছিয়ে চলে আসলাম, রান্না বান্নার জন্য কাটাকুটা করে নিলাম। কিছু কলিজা কেটে নিলাম আর দুইটা হাঁস কেটে নিলাম, এরপর রান্নাটা বসিয়ে দিলাম। চুলার উপর একটি কড়াই বসিয়ে গরম পানি বসিয়ে দিলাম, এর মধ্যে কলিজাগুলো দিয়ে হালকা করে গরম করে পানিগুলো ফেলে দিব। এভাবে কলিজাগুলো গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিলে ভালো করে আর ময়লা থাকে না। আগে থেকে মশলাগুলো কষিয়ে নিলাম, এরপর কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনাটা সরিয়ে কলিজাগুলো আবারও নেড়ে ছেড়ে নিব। কলিজাগুলো আমার রান্না কমপ্লিট হয়ে গেলে এবার আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব। এপাশ থেকে মশলাটা কষিয়ে নিলাম, এরপর হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। এবার হাঁসের মাংসটা নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য।
এরপর রান্নাটা কমপ্লিট হয়ে গেল। সবাই দুপুরের খাবার খেতে বসে গেলাম, একসাথে সবাই মিলে খেয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।